আসসালামু আলাইকুম। গিরিশে যারা দড়ি ফানা গিরিশের যাদের দড়ি ফানা আছে আজকের ভিডিওটি তারা দেখবেন। আমরা জানি কম বেশ সবারই হয়তো ইকা থেকে বা বিভিন্ন কারণ থেকে গিরিশে অনেক মানুষের জরিফানা আসে। এই জরিফানা আপনার যদি 1200 টাকা আসে আপনি কিভাবে জরিফানা কমতি করবেন আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরে আমরা আমাদের হিসাবের একটা পেপার উড়াই, এটার নাম হচ্ছে গিয়া কাতারিস্তিকো। কাতারিস্তিকো উড়ানোর আগে আপনি দেখবেন ভালো করে লুকুস্তুরি দিয়ে যে আপনার কোনো জরিফানা আছে কি না। যদি আপনার জরিফানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি বাসা জানেন তাহলে আপনি নিজে যাবেন, যদি আপনি বাসা না জানেন তাহলে আপনি কাউকে নিয়ে যাবেন। যদি আপনার 1000 টাকা জরিফানা থাকে আপনি ওই টাকাটা 3/2 কমতি করতে পারবেন তাদের দিয়ে। তো যেমন গেছে বছর কাতারিস্তিকো, তো আমার প্রায় 1200 টাকার মতন জরিফানা আইছে। তো আমি সর্বনিম্ন সব কিছু কমাইয়া আমি জরিফানা দিছি 275 টাকা। এক, যদি আপনাদের এই দেশে জরিফানা থাকে তাহলে আপনি খুব সহজে জরিফানা 3/1 করতে পারবেন। এবং আপনি যদি 1200 টাকা যদি আপনার জরিফানা থাকে তাহলে আপনার সম্পূর্ণ টাকাও দেওয়া লাগবে না। তো এমন ধরনের ভিডিও আজ পর্যন্ত কেউ বানায় নাই, এই ফার্স্ট আমি বানাইলাম, কারণ আমি যে কোনো ভিডিও বানাই প্রমাণ দিয়ে। তো আজ থেকে হয়তো আর 15 দিন পরে এদেশের কাতারিস্তিকোটা উঠানোর ডেট। তো এই জন্য সবাইকে আমি বলবো যে কাতারিস্তিকো উড়ানোর আগে আপনি ভালো করে দেখেন আপনার কোনো জরিফানা আছে কি না এদেশে। যদি আপনার জরিফানা থাকে অবশ্যই আপনি কমতি করে তারপরে কাতারিস্তিকো উঠাবেন, আর যদি আপনার জরিফানা থাকা অবস্থায় আপনি কাতারিস্তিকো তুলে নেন তাহলে অবশ্যই আপনার যদি 10,000 টাকা 1,000 টাকা যদি জরিফানা থাকে সেটা আপনাকে দিতেই হবে। কারণ কাতারিস্তিকো উঠানোর আগে অবশ্যই আপনাকে কমতি করে নিতে হবে, যদি উঠে এলেন তাহলে যেই টাকা থাকে না কেন সেই টাকায় আপনাকে জরিফানা দিতে হবে। এক, আরেকটা হচ্ছে কি, আপনি যদি গ্রীষের যে কোনো জায়গায় থাকেন না কেন, লুকুস্তুরির কাছে যদি আপনি নাও যেতে পারেন, আপনার যদি কোনো পরিচিত লোক থাকে পরিচিত লোকের মাধ্যমে হলেও আপনি কাতারিস্তিকো তুলতে পারবেন। তো কাতারিস্তিকো তোলার জন্য আপনার কিলিদিয়া রেজমু আম কাফে মি শুধু তাকে ফটো করে দিয়ে দিবেন, সে আপনাকে কাতারিস্তিকোটা তুলে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেখানে থাকুন না কেন আপনি অন্য লোকের মাধ্যমেও কাতারিস্তিকো উঠাতে পারবেন আপনার কিলিদিয়া রেজমু আম কাফে মি যদি নাম্বার দিয়ে থাকেন। আর একটা জিনিস হচ্ছে গিয়া, আর জরিফানার যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার বলতেছি, জরিফানা যদি আপনার আসে কি না সেটা আপনি আগে দেখবেন। যদি জরিফানা না থাকে আপনি কাতারিস্তিকো উঠিয়ে নেবেন, আর যদি আপনার কি বলে যদি জরিফানা থাকা অবস্থায় আপনি কাতারিস্তিকো উঠিয়ে নেন তাহলে অবশ্যই আপনাকে জরিফানা দিতেই হবে। আর যদি আপনি কমতি করে যদি কাতারিস্তিকো উঠান তাহলে এটা হচ্ছে আপনার জন্য সবার সবচেয়ে থেকে বেস্ট। তো আগে দেখবেন কাতারিস্তিকো উঠানোর আগে যে আপনার জরিফানা কত টাকা আছে এবং কত টাকা আপনি কম করতে পারবেন, আবার আপনি জরিফানা কিস্তির মাধ্যমেও করে নিয়ে আসতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটি বড় না করে এই পর্যন্ত নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেহেতু অন্য কোনো বাংলাদেশি ভাই হোক আর বাংলাদেশি যেই হোক না কেন গ্রীষে যেহেতু ভিডিওর মাধ্যমে তার একটু উপকার হয়। সবাইকে ধন্যবাদ।